हेलो फ्रेंड्स, तुम्हारा देखो बेंगली ब्लॉगर पूजा और सकल के गुड इवनिंग। एखन बजे बिकल 5:15। तो एखन थेके आमार ए ब्लॉगटा शुरू करेछि। एकटु आगे एकटा ब्लॉग सबेमात्र कमप्लीट करे एसेछि, करते करते आमि एकटा ब्लॉग कमप्लीट करे एसेछि और एखन चाटा खेये आमरा छादे चले एसेछि और एकटा ब्लॉग स्टार्ट करछि। आगेर ब्लॉगे तुम्हारा सकलेई देखेछो जे आमरा गाड़ी नम्बर प्लेट करानोर जन्य एकटु बाइरे बेरोते होयेछिलो आमादेरके, आमादेर दुजनकेई। तो आमरा बाइरे गियेछिलाम, ओखान थेके आस्ते आस्ते आमरा तुतुलेर परिचित एकजनेर बाड़िते गियेछिलाम। तो आगे ब्लगे तुम्हारे साथ शेयर करनी जो कार बाड़ी गए कि वृत्तान्त ना वृत्तान्त बोले जो नेक्स्ट ब्लगे तुम्हारे साथ शेयर करब और अभी ये शेयर करार जो एखनिमार ब्लगटा स्टार्ट करो। हाँ, बोलो तुम्हारे कदर बाड़ी गए तरगे देखे नाओ जो कदर बाड़ी गए। আর এখন এখানে একটু দাঁড়িয়েছি, দেখো কিভাবে মেঘ ধরেছে দেখতে পাচ্ছো। আর ওইদিকে তুতুল গেছে, এখানে ও যখন কাজ করত তখনের পরিচিত এক দিদি এখানে বাড়ি। তো এখন ও গেছে দিদির সাথে দেখা করতে, আমি আর ভেতরে ঢুকিনি, আমি তো চিনি না তেমন। আর এখানটা খুব মেঘও ধরেছে ওই জন্য একটু দাঁড়ালাম, কারণ এরপরে যদি এগোই বৃষ্টি টিষ্টি নেমে যাবে, ভিজতে হবে। এখানটা একটু দাঁড়ানোও হবে আর ওর দেখাও করা হয়ে যাবে। আর তুতুলি অনেকদিন আগের পরিচিত দিদি বলছি, কিন্তু তুতুলি ভালো বলতে পারবে যে তুতুলের সাথে কিভাবে পরিচয় টরিচয় বা কি সম্পর্কে দিদি ওই বলতে পারবে। দাঁড়াও, ওকে ডেকে নিই আমরা। তো চলে আসো, একটু বলো যে তোমার কোন সম্পর্কে দিদি, মানে তোমার কতদিনের চেনা জানা সেটা বলো একটু আমার দর্শকদের। হাই, গুড ইভিনিং সবাইকে। আজকে তো পুরো বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এরকম চক্কর করে এক পাক ঘোরা হলো। তার মধ্যে আমার একটা খুব জানাশোনা দিদির সাথে দেখা হয়েছিল, ওনার বাড়ি গিয়েছিলাম। আমি যখন 2008 বীরভূমে পোস্টিং ছিলাম, তো তখন সেই তখনকার দিদি, যাকে অনেকদিন বাদ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে মনে হলো যে এটা একটা বাড়ি দিদিদের, তো সেই জন্যই গিয়েছিলাম, হঠাৎ করেই গিয়েছিলাম। দিদিও জানতেন না বা এখানে আসার পর ওনার সাথে কোনো কন্ট্যাক্টও হয়নি। একবার ফেসবুকে মেসেজ করেছিলাম তো দাদাকে, যে দাদা নাম্বারটা দেন আপনার, যে দাদার সাথে অনেকদিন আগে একটু যোগাযোগ হয়েছিল। তো তারপরে এই হঠাৎ করেই গেলাম, দিদিও অবাক হয়ে গেছে যে স্যার এতদিন বাদ এলেন, খুব ভালো, খুব খুশি। কত বছর পর, কত বছর পর গেলাম, মানে গেলে তুমি 2008 এর পরে 2012 বছর পর ও বলেই চিনতে পেরেছে। ও হঠাৎ করে দেখছি আস্তে আস্তে না গাড়িটা স্লো করে দিয়েছে। তো আমি ভাবছি কি হলো রে বাবা, গাড়িটা স্লো করে দিল, সামনে কোনো গাড়িও নেই যে না গাড়ি স্লো করেছে। তারপরে ও দেখছি ডান দিকে সাইড নিচ্ছে, কি ব্যাপার। তারপরে দেখছি একজন তো বাড়িতে ঢুকে পড়েছে। এবার আমি চিনি না, আমার তো কিরকম লাগছিল, ইতস্তত বোধ হচ্ছিল যাওয়ার জন্য। আমি বললাম তুমি যাও, দিয়ে আবার ওনারা বেরিয়ে ডাকতে এলেন। প্রথমত আমি চিনতাম না, ওটা হচ্ছে তুতুল যখন ওখানে জব করতো সেই সময়কার তুতুলের এক পরিচিত দিদি উনি। আমি চিনতাম না বলে আমি প্রথমত মানে ওনাদের বাড়িতে যেতেও কীরকম লাগছিলো যে আমি চিনি না আমি যাব। তো আমি তুতুলকে বললাম যেহেতু তুমি চেনো, তোমার চেনা যায় না, তো যাও তুমি গিয়ে দেখা করে এসো। ওনাদের বাড়িতে ঢুকেছি আর বৃষ্টি নেমে গেছে, মানে হয়তো ভগবানই চাইছিলো যে আমরা ওনাদের বাড়িতে ঢুকি, কারণ আমরা মানে পাটা দিয়েছি দুয়ারেতে আর বৃষ্টিটা নেমে গেছে। যাই হোক, বৃষ্টিটা থেকেও বেঁচে গেলাম। তারপরে আবার বৃষ্টি টিষ্টি থামার পর আমরা দুজনে ওনাদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। তুতুল বাড়িতে গিয়েছে আর ওনার যে দিদির যে ছেলে ছিল সে মাকে দৌড়ে দৌড়ে গিয়ে বলতে গেছে যে মা তুমি যার ভিডিও প্রত্যেক দিন দেখো সে দেখো আমাদের বাড়িতে এসেছে। তো দিদি আবার এলেন, এসে আমাকে ডেকে ডেকে নিয়ে গেলেন। তো ওনাদের বাড়িতে গেলাম, অনেকক্ষণ ধরে গল্প গুজব সমস্ত কিছু করলাম। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ওই যে ওই দিদির কথাই বলছিলাম তোমাদের, এই দিদিদের বাড়ি এসেছিলাম, অনেক পুরনো দিদি, খুঁজে পাওয়া গেছে, খুঁজে খুঁজে তুতুল বের করেছে। আর এসে দেখলাম তুতুলের তো দিদি, তার উপর আবার আমার ভিডিওর ডেইলি ভিউয়ার্স, যা খুব ভালো লাগলো এসে। হ্যাঁ, তোমরা দেখেই বুঝতে পারলে ওটা হচ্ছে তুতুলের এক পরিচিত দিদির বাড়িতে গিয়েছিলাম। তবে হ্যাঁ, ওই দিদি আবার আমার চ্যানেলের ডেইলি ভিউয়ার্স। তো আমি জানতাম না, তুতুলও জানতো না যে উনি আমার চ্যানেলের ভিডিও দেখেন বা আমার ডেইলি ভিউয়ার্স। তো ওদের বাড়িতে গিয়েছি, হ্যাঁ মিষ্টি টিষ্টিও দিদি আবার আনালেন,
মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়া করে মানে বসলাম, ওদের তিনজনে মিলে বসে বসে গল্প করছিলাম, মিষ্টি খেতে খেতে গল্প করছি। আমি তুতুল আর দিদি ছিলেন, তো দিদি গল্প করছি আর দাদা বাড়িতে ছিলেন না, দাদা তখন অফিসে ছিলেন, লাঞ্চ করতে আসবে বললেন, কিন্তু আমরা অতক্ষণ বসিনি তাই আর দাদার সাথে দেখা হয়নি। তো আমরা তিনজনে যখন বসে বসে গল্প করছি, আমি ছবি টবি তুলছি, দেখে তুতুল বলছে যে এই কারণে ছবিটা তুলছে, তখন দিদি হাসছেন খুব। তো তখন আমি তুতুল দুজনের কেউই বুঝতে পারিনি যে না দিদি হাসছেন কেন। তারপরে দিদি বললেন যে আমি তো ওনার ভিডিও প্রত্যেক দিনই দেখি, তো তখন বুঝতে পারলাম যে উনি আমার ভিডিও পার ডে দেখেন এবং আমাকে ভালো মতনই চেনে। তখন বললো যে এরকম আমার ছেলে এরাও দেখে ওনার ভিডিও, আমার ছেলে এসে বলছে যে দেখো দেখো মা তুমি যার ভিডিও প্রত্যেকদিন দেখো তিনি এসেছেন আমাদের বাড়িতে। তখন আমরা বুঝলাম সব কিছু। তো দিদি এত ভালো, এত ভালো কি বলবো তোমাদেরকে, প্রথম আলাপে মনেই হলো না যে না আমার সাথে ওনার এই প্রথম আলাপ, এত ভালো কথোপকথন করলেন প্রথম আলাপে যে এত ভালোবাসা, এত কথাবার্তা, মানে ভীষণই ভালো লাগলো। তার উপরে মানে বলেওছেন যে আবারও যাওয়ার জন্য, তো আমি বলে এসেছি যে যাবো, বলেছে যে না কথা দিয়ে গেলে কিন্তু আসতেই হবে, তো অবশ্যই যাবো। অনেকদিন বাদ দিদির সাথে দেখাও হলো, যখন প্রথম দেখা হয়েছিল সে যখন ছিলাম ওখানে, তখন বাবুটা ছিল ভাগনাটা একদম ছোট্ট পাড়ায়, হয়তো এক দু মাসের হবে। এইবারে যেহেতু চিনতেই পারিনি, সে তো বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে খেলা করছে, সে বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে খেলা করছে, বোঝাই যায় না। সে ফেসবুকে হয়তো একটা পৈতে হওয়ার সময় ছবি দেখেছিলাম, সেইটা দেখেই চিনতে পারলাম যে না এটাই ভাগনা। দাদার সাথে তো দেখাই হলো না, যাক পরবর্তীকালে আবার দেখা হবে দাদার সাথে। এতবার ধরে বলেছেন স্যার লাঞ্চটা বাকি রইলো, আসবেন আসবেন, আমি ঠিক আছে লাঞ্চটা বাকি থাক, লাঞ্চের জন্যই আসবো আপনার। দিদি বলে কি যদি না আসার কথাই বলবো না, এ তো বারবার বলছিল যাওয়ার জন্য। ওদের ওখানে কি মাঘ মাসে একটা পুজো হয় বলছিল, সরস্বতী পুজোর কথা বলছিল আর কালী পুজো, ওদের ওনাদের বাড়িতে মানে নিজেদের কালী ঠাকুর রয়েছে, তো ওই পুজোতে যাওয়ার কথা বলছিলেন। ওই পুজোটা বোধহয় কার্তিক মাস করে হয়। ওনার নাম হচ্ছে, দিদির নাম হচ্ছে চম্পাদি, যিনি আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখেন, আর হচ্ছে তুতুলের অনেকদিন আগেকার এক পরিচিত দিদি, তো যাদের বাড়িতে গিয়ে আমাদের দুজনেরই ভীষণ ভীষণ ভালো লেগেছে। সেই আর চম্পাদি বারবার করে বলছে যে তোমার দাদা মানে আমাদের উদয়দা হেভি রান্না করতে পারেন, ঠিক আছে তাহলে একদিন রান্নাই খাওয়া যাবে উদয়দার হাতে। বলে কি ওরা দুজনে রান্না করবে আর তুমি আমি যাব ঘুরতে, এখানে এই মন্দির আছে ওই মন্দির আছে, এখানে যাব ওখানে যাব বলছেন। আর ওই দিদিদের ঘরেতে মানে মাটির ঘর দেয়ালগুলো, কিন্তু মাটির ঘরেতে এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে, ডিজাইনগুলো আমার ভীষণই ভালো লেগেছে, ফুলের। তারপরে ওই দিকটা প্রজাপতির করেছিল, তবে প্রজাপতিরটা আমি তোমাদের জন্য শ্যুট করা হয়নি, কিন্তু ফুলেরগুলো শ্যুট করেছি, তো তোমরা দেখে নাও যে কী সুন্দর ডিজাইনটা, মানে আমার ভীষণ ভালো লেগেছে। আমার ভালো লেগেছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি ভিডিও করেছিলাম তোমাদের জন্য, তো দেখো কী সুন্দর ডিজাইনগুলো কী সুন্দর করেছে। মাটির ঘর যে দেখে বোঝাই যাবে না যে না ওটা মাটির ঘর, মাটির ঘরেতেও কালারিং করে আর এরকম মানে ফুল ফুল ডিজাইন করেছে, গোটা দেয়াল জুড়ে ডিজাইনটা করেছে। আর ওইদিকে যে প্রজাপতির ওইগুলো তো তোমাদেরকে দেখাতে পারলে আরও বেশি ভালো লাগতো, কারণ প্রজাপতিগুলোও যে করেছে না, ওপরে একটা বড় প্রজাপতি, তার নিচেরটা একটু ছোটো মেজও, তারপর একটা আরও ছোটো, মানে এরকম 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 করে করে করেছে। যদি আমি ওনাদের বাড়ি পরের বার যাই তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ওই প্রজাপতির সাইডের ওই ডিজাইনগুলো। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এইদিকের যে বাঁদিকের যে সাইডের দেয়ালটা ছিল, তো ওই সাইডে ফুলের কিছু ডিজাইন ছিল, তো দেখো তোমরা নিজেরাই দেখো যে কত সুন্দর ডিজাইনগুলো, মানে আমি বলছি তো তোমরা দেখো যে ডিজাইনগুলো সত্যিই খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এই দেখো যে এই দেয়ালটার কথা বলছিলাম তোমাদের, কত সুন্দর ডিজাইন করা রয়েছে, গ্রিন কালার করে দিয়েছে, গ্রিন কালারের ওপর পিঙ্ক আর হোয়াইটের দেখো কী সুন্দর ফুলগুলো করেছে, আর হোয়াইট যে ফুলটা দেখতে পাচ্ছ ওর ওপরে ব্ল্যাক কালারেরও ছোটো ছোটো টুপ টুপ করে দিয়ে দিয়েছে। ও তো চেনে জানে, ওর তো ভালো লাগবেই, অনেকদিন বাদে দিদির সাথে দেখা হয়েছে, বাট আমি চিনি না জানি না, তবুও আমার খুব ভালো লেগেছে। মানে মনে হয়নি দিদির সাথে কথা বলে যে না আমি ওনাকে চিনি না জানি না, প্রথম দেখা সাক্ষাৎ হয়েছে মনেই হয়নি, এত ভালো মানে কথা বলছেন এত ভালোভাবে, না এত ভালোবাসা পেলাম প্রথমবার গিয়ে, ভীষণই ভালো লেগেছে। এই ভালোবাসাটা নিয়ে আবার দ্বিতীয়বারও যাবো, চলো বাই। তো তোমরা শুনলেই তুতুলে 2007 সালের সেই পরিচিত দিদি 2007 সালের পর এই 2020তে দাঁড়িয়ে সেই দিদির সাথে আবার দেখা হলো, ওই মানে ঘরটা চিনতে পারলো, কারণ 2007 সালে যেখানে ঘর ছিল সেখানে ন্যাচারালি অনেক রকমের মানে ভাঙা ভুঙি হয়ে সেখানে আরও অনেক ধরনের দোকান বলো ইয়ে বলো সমস্ত কিছু তৈরি হয়ে যায়, কিন্তু ও বলেই ঘরটা বুঝতে পারলো। আর বিশেষ করে ওনাদের ঘরের অপোজিটে একটা ওটা পেট্রোল পাম্প ছিল, পেট্রোল পাম্প ছিল, আর তুতুলে পেট্রোল পাম্পটা দেখেই চিনতে পেরেছে।
পেট্রোল পাম্পটা এখনো আছে। তো যাই হোক, সত্যি আরো একবার বলছি যে খুবই ভালো লাগলো গিয়ে, বেশ ভালোই লাগলো ওনার সাথে পরিচয় টরিচয় হয়ে। আমিও একটা ভালো দিদি পেলাম, কাছ থেকে ভালোবাসা পেলাম। যাই হোক, বেশ মানে একদিনের পরিচয়ে আমাকে এত ভালোবাসা দিয়েছে, মানে আমার বেশ ভালো লেগেছে। আর যে ভাগনার কথা তুতুল বলছিল, ভাগনাটা ও যখন ছিল ওখানেতে জবের পারপাসে, তখন ভাগনা সবে হয়েছে 3 মাসের, আর এখন যখন দেখছে তখন দেখছে অনেক বড় হয়ে গেছে। তবে আমি এই প্রথমেই দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে, জলে ভিজে ভিজে খেলছিল। কারণ আমরা যখন গিয়েছিলাম বললামই তোমাদের যে আমরা ঢুকেছি আর জল নেমেছে, তো সেই জলে ভিজে ভিজে খেলছেও, খেলায় মত্ত ছিল। যাই হোক, যখন নেক্সট টাইম যাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো, ভাগনা দাদা দিদি অবশ্যই দেখাবো। চলো আজকের মতন এই ছোট্ট ব্লগটা, এটা ব্লগ বলবো না, এটা হচ্ছে নিজের মনের একটা ফিলিংস তোমাদের সাথে শেয়ার করলাম। তুতুলের এত বছর আগেকার এক চেনা পরিচিত দিদির সাথে আরও দেখা সাক্ষাৎ করিয়ে দিল, আর আমারও একটা বেশ ভালো দিদি হয়ে গেল, আমারও বেশ ভালোই লাগলো। এই ফিলিংসটাই তোমাদের সাথে শেয়ার করবার জন্য এই ছোট্ট ব্লগটা আমি তৈরি করলাম। তোমাদের যদি ভালো লাগে একটু হলেও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এটা তো আর নতুন করে বলার কিছু রাখে না যে যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে দিও, আর নোটিফিকেশান অল টাইম অন করে রেখো। তো চলো আজকের মতন, টাটা।